আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবেসি ঢাকা। ইউএস এমবেসি ঢাকা তাদের ওয়েবসাইটে একটি ঘোষণা দিয়েছে যে সকল নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী ভিসা ফি পেমেন্ট করেছিলেন কিন্তু এক বছরের কাছাকাছি হয়ে গিয়েছে বা এক বছর পার হয়ে গিয়েছে, তারা ইন্টারভিউ স্কেজুল করতে পারেননি, কারণ ইউএস এমবেসি ঢাকা তাদের রেগুলার বা রুটিন অপারেশনস সাসপেন্ড করে রেখেছিল করোনা ভাইরাস পরিস্থিতির কারণে। তাদের জন্য একটি সুখবর, সেটি হচ্ছে যে ইউএস এমবেসি ঢাকা আপনাদের ফি পেমেন্ট রিসিপ্টের মেয়াদ বাড়িয়ে দিচ্ছে। সচরাচর একবার নন ইমিগ্রেন্ট ভিসা আবেদন ফি জমা দিলে সেটি এক বছর ভ্যালিড থাকে, এক বছরের মধ্যে আপনাদেরকে ইন্টারভিউ স্কেজুল করে ইন্টারভিউ দিতে হবে। এক্ষেত্রে একটি আনইউজুয়াল সার্কামস্ট্যান্সেসের কারণে ইউএস এমবেসি ঢাকা এই এমআরভি ফি যেটিকে বলে বা ভিসা আবেদন ফি যেটিকে আমরা বলে থাকি, যেটি ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেডে আপনারা পে করেন $160, সেটির রিসিপ্টের মেয়াদ ইউএস এমবেসি ঢাকা বাড়িয়ে দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। সব ধরনের আপডেট সময় মতো পেতে দয়া করে আমাদের চ্যানেলের সাথে থাকুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমাদের কনসালটেন্সি প্রয়োজন হলে দয়া করে কেসের বিস্তারিত লিখে ইমেল করুন। ইমেল আইডি দেওয়া আছে ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে। আপনাদের যাদের বিভিন্ন ইনফরমেশন দরকার দয়া করে চ্যানেলের ভিডিওগুলো দেখুন, প্রায় 64টি ভিডিও করা হয়েছে অলরেডি, আপনাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর এই সকল ভিডিওতে পেয়ে যাবেন। নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীদের জন্য কিছু টিপস আমি গত দু এক মাসে বেশ কিছু ভিডিওতে শেয়ার করেছি যে যারা আবেদন করতে চান তারা এখন যেটি করতে পারেন সেটি হচ্ছে যে ভিসা আবেদন ফর্ম কমপ্লিট করে রাখতে পারেন, ফি দিতেও পারেন নাও দিতে পারেন, সময় বুঝে পরে ফি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ ফি দিলে তারপর দিনে আপনি ইন্টারভিউ স্কেজুল করতে পারবেন। সো ভিসা আবেদন ফর্মটি ফিল আউট করে রাখলে যেটি হবে সেটি হচ্ছে যে আপনি যখন ইউএস এমবেসি ঢাকা তাদের রুটিন অপারেশনস রিজিউম করবে বা শুরু করবে আবার, তখনই আপনারা প্রথম দিকে ইন্টারভিউ দিতে পারবেন এবং আশা করা যায় যে তখন ভিসা পাওয়া রিলেটিভলি হয়তো ইজি হতে পারে, এটা আমার প্রেডিকশন। আপনারা এখন ভিসা আবেদন ফর্মগুলো ফিল আউট করে রাখতে পারেন। আর যে ঘোষণাটি এসেছে ইউএস এমবেসি ঢাকার ওয়েবসাইটে সেটিতে বলা হয়েছে যে যাদের ফি পেমেন্ট রিসিপ্ট ইউজ করে যারা ইন্টারভিউ এখনও দিতে পারেনি তাদের ফি পেমেন্ট রিসিপ্টের মেয়াদ 31 ডিসেম্বর 2021 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এখন আমার কেন যেন মনে হচ্ছে এটা হয়তো টাইপিং মিস্টেক বা প্রিন্টিং মিস্টেক হতে পারে, যে 2021 হয়তো হবে না, এটা হয়তো 2020 হবে, আম নট শিওর, বাট এনিওয়ে ওয়েবসাইটে লেখা আছে হচ্ছে 31 ডিসেম্বর 2021 পর্যন্ত বর্ধিত করা হলো। দ্যাট মিন্স আপনারা যারা ফি পেমেন্ট করেছেন অলরেডি, ইন্টারভিউ দিতে পারেননি বা এক বছর পার হয়ে গিয়েছে, এক বছর পার হবে হবে করছে, এই ধরনের যাদের অবস্থা তারা 31 ডিসেম্বর 2021 পর্যন্ত আপনাদের ফি পেমেন্টের মেয়াদ বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো সুবিধাজনক সময়ে ইন্টারভিউ দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওয়েবসাইটের ইউএস এমবেসি ঢাকার ওয়েবসাইটের ঘোষণায় আরও বলা হয়েছে যে ইউএস এমবেসি ঢাকা আপ্রাণ চেষ্টা করছেন তাদের রুটিন অপারেশনস রিজিউম করতে, নর্মাল ওয়ার্ক স্কেজুলে ফেরত আসতে, কিন্তু তারা বলতে পারছেন না যে কবে সেটি সম্ভব হবে, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এ বিষয়ে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং সবসময় আপডেট পেতে তাদের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। তাছাড়া আমি এই চ্যানেলে বিভিন্ন সময়ে যখনই কোনো আপডেটের ইনফরমেশন পাই আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা এই চ্যানেলটি ফলো করলেও ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। জরুরি ইনফরমেশনগুলো আমি আগে শেয়ার করার চেষ্টা করি যাতে করে আপনারা আপডেট থাকতে পারেন, যে ইনফরমেশনগুলোর ইম্প্যাক্ট অনেকের উপর পড়বে সেই ইনফরমেশনগুলো আমি শুরুতেই দিয়ে দেওয়ার চেষ্টা করি সবাইকে। তো আরেকটি আপডেট হচ্ছে যে এখন পর্যন্ত ইউএস এমবেসি ঢাকার যে ইউএস ট্রাভেল ডক্সের ওয়েবসাইটে লগ ইন করে ইন্টারভিউ স্কেজুল করতে হয় সেখানে লগ ইন করলে এখনও দেখা যাচ্ছে যে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্টস দেওয়া হচ্ছে না। এবং এখানে আরেকটি কথা শেয়ার করে রাখি, সেটা হচ্ছে ইমার্জেন্সি রিকোয়েস্ট করা যাচ্ছে। ইমার্জেন্সি রিকোয়েস্ট কারা করতে পারবেন? যাদের অলরেডি ইন্টারভিউ স্কেজুল করা ছিল, ক্যান্সেল করা হয়েছে বা হোয়াট এভার ইট ইজ, তারা ইমার্জেন্সি রিকোয়েস্ট করতে পারবেন। এবং ইমার্জেন্সি রিকোয়েস্টের বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে কী কী কারণে আপনি ইমার্জেন্সি ইন্টারভিউ রিকোয়েস্ট করতে পারবেন। যেমন ধরেন নিকটাত্মীয় কেউ গুরুতর অসুস্থ, নিকটাত্মীয় কারো ফিউনারালে বা আপনি দাফন কাফনের কাজে আপনি যোগ দিবেন, আপনি যাবেন, শেষ দেখা দেখবেন, এ ধরনের কোনো সিচুয়েশন হলে বা ইউএস গভর্নমেন্টের ইন্টারেস্টে সাথে যায় এরকম কোনো বিজনেস পারপাসে যদি আপনাকে যেতে হয়, এ ধরনের 3-4টি ক্যাটাগরি বলা আছে, সেই কারণগুলো যদি আপনার থাকে আপনি ইমার্জেন্সি বা এক্সপিডাইটেড ইন্টারভিউ রিকোয়েস্ট করতে পারবেন। বিয়ের অনুষ্ঠানে যাব বা কোনো গ্র্যাজুয়েশন সেরিমনিতে যাব বা মেডিকেল ইমার্জেন্সি কোনো আত্মীয় স্বজনের তার অ্যাটেন্ডেন্ট হিসেবে যাব, এই ধরনের কারণে আসলে এক্সপিরাইটেড ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। বাট মেডিকেল ট্রিটমেন্টের জন্য কারো গুরুতর কোনো অসুস্থতা এবং তার ট্রিটমেন্ট শুধুমাত্র আমেরিকাতেই আছে, আপনি ইন্টারভিউ স্কেজুল করেছিলেন, ইন্টারভিউ হয়নি, আপনি আবার এখন
ইমার্জেন্সি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এই ধরনের যদি আপনার কোনো রিজন থাকে অবশ্যই, এবং ইমার্জেন্সি ইন্টারভিউ রিকোয়েস্ট করার সময় অবশ্যই আপনাকে রিলেটেড ডকুমেন্টস সাবমিট করতে হবে, যাতে করে তারা সেগুলো যাচাই বাছাই করে বুঝতে পারে যে আপনার কারণটি অবশ্যই জেনুইন এবং আপনার যাওয়া জরুরি। ওই ধরনের ক্ষেত্রে হয়তো আপনাকে ইমার্জেন্সি ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট USMBC ঢাকা দিতে পারে। ইমার্জেন্সি ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া মানে এই না যে আপনার ভিসা গ্যারান্টিড, অন্য 8-10 জনের মতোই আপনাকে জাজ করা হবে এবং ভিসা পাওয়ার যোগ্যতা আপনার থাকলে আপনাকে অবশ্যই ভিসা দেওয়া হবে। তো এই ভিডিওটির মাধ্যমে আসলে এই আপডেটগুলোই দিতে চেয়েছিলাম। আপনারা যারা নন ইমিগ্রেন্ট ভিসা ফি প্রদান করেছেন তাদের চিন্তার কিছু নেই, USMBC ঢাকা আপনাদের রিসিপ্টের মেয়াদ বাড়িয়ে দিয়েছে, আপনারা এই সময়ের মধ্যে যে কোনো সময় ইন্টারভিউ দিতে পারবেন। এখনও পর্যন্ত ওয়েবসাইটে 31 ডিসেম্বর 2021 দেখাচ্ছে, কয়েকদিন গেলে হয়তো আমরা আরও কনফার্ম হতে পারবো যে এটা আসলে 31 ডিসেম্বর 2021 পর্যন্ত বর্ধিত করা হলো নাকি 31 ডিসেম্বর 2020 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এখন যেটি আছে সেটি টাইপিং মিস্টেক বা ওই ধরনের কিছু, এটা আমরা কয়েকদিন পরে আরও রিকনফার্ম করতে পারবো। আপাতত এই ছিল এই ভিডিওতে, অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিবেন এবং শেয়ার করবেন তাদের সাথে যাদের এই ইনফরমেশনগুলো জানা দরকার। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।